আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাবো কি দেখাবো। ঠান্ডাটা তো সব দেখে ফেলেছেন, এখন ভিডিও স্টার্ট করা যাক। ফন্ডি তো বানাবো, তো বানানোর জন্য আপনার অ্যালার্ট মেশিনে ঢুকতে হবে। অ্যালার্ট মেশিনে ঢোকার পর তারপর আপনার 16x9 নিয়ে নেবেন, তারপর আপনার এই ব্ল্যাক কালারের বোতলে আপনি দিয়ে দেবেন হচ্ছে ট্রান্সপারেন্ট PNG দিয়ে করতে হবে। এই জন্য প্রথমে আপনি আপনার আপনার নাম দিবেন, এটি আমি দিচ্ছি যেরকম আপনার মন পছন্দ একটা ফোন দিয়ে দেবেন। আমি আমার আমার দিয়ে দিচ্ছি, এটাকে আপনি ফুল করে নেই না, মানে অ্যাডজাস্ট করে নিই। তারপর এটা আপনার হোয়াইট করে ফেলবেন। হোয়াইট করার পর আমি দু তিনটা ফোন বানানো শিখাবো। তারপর এটা কাজ, এখন ফোনটা কাজ শেষ, এখন আপনার শেপ নিতে হবে। প্রথমে একটা শিখাই দিই, তারপর ফায়ার আইকনটা নেবেন, তারপর আপনি এটা একটু অ্যাডজাস্ট নিব। এবার তারপর আপনি এর কালার ফেলেছেন সাদা করেছেন, সবগুলি সাদা একটা হবে। তারপর আপনার কী করতে হবে, যে দুটো অপশান দেখেন সেটা আপনি নিয়ে নিলেন, এটা এটা নিতে হবে যেটা। তারপর আপনার এটা কালার ফিরে যাব, তারপর আপনার এটা হয়ে গেছে, একটা ফ্রন্ট মনে করেন হয়ে গেছে, এটা একটা ফ্রন্ট। তারপর আপনি এটাকে সেভ করবেন। আপনি সেভ করার জন্য আপনি কারাম কারেন্ট ফ্রেম অ্যাজ PNG এটা নিয়ে নেবেন, তারপর এটার মাধ্যমে সেভ করে নেবেন, তারপর এখানে সেভ দিবেন। আমি আপাতত একটা বানানো শিখে ফেললাম, তারপর আরেকটা বানানো শিখাচ্ছি। আরেকটা বানানোর জন্য আপনার নিতে হবে একটা নতুন শিখাচ্ছি, যেরকম এটা সেম প্রসেস। এবার আপনি ডিজাইন করে ফেলবেন, এভাবে আপনার মানে মন মতন একটা ডিজাইন করতে পারবেন। এভাবে যদি উপরে এসে পারে, তারপর আপনি শেপটাকে পুরো নিচে করে দিন। দেখেন এটা নিচে আসতে এভাবে, তারপর আপনার নতুন ভাবে অ্যাড করছি একটা, এটা অ্যাড করে সবটি সাদা রাখতে এভাবে দেওয়ার পর মনে করেন এই টিক মার্কটা আমি কেটে ফেলে এই বাজে দেখাচ্ছে মার্কটা গেল, মানে আপনার একটা হয়ে নতুন আরেকটা ফাউন্ড হয়ে গেল। এভাবে আপনি সেভ করে নেবেন। তারপর আমি লাস্ট আরেকটা বানানো শিখাচ্ছি, আচ্ছা তিনটে ফন্ডি শিখাবো। লাস্ট হচ্ছে আপনার এটার মাধ্যমে আপনি এটাকে আপনার লেখাটাকে আপনি ছোটো করে নেবেন, আর এটাকে পরে শেপটাকে আপনি হোয়াইট করে নেব, লেখাটা অ্যাডজাস্ট করে নেব। তারপরে একটা এই যে চিহ্নটা দিয়ে দিব, তারপর আপনি এটাকে সাদা করে দিন। এই যে আপনার আরেকটা ফ্রন্ট হয়ে গেল। এখন আমি দেখাবো কীভাবে আপনি এটা ওভারলে ওভারলের মধ্যে দিবেন, সেভ করে নিব। তারপর দেখাচ্ছি এটা আপনি কীভাবে ওভারলের মধ্যে, তারপর যে করেন মনে করেন আপনি একটা ভিডিও নিলেন যেরকম আমার এখানে দেওয়া আছে ভিডিওতে, এখন আমি এটা ওভারলের মধ্যে দিব। ওভারলে দেওয়ার মধ্যে প্রথমে আপনার প্লাস এখানে যেতে হবে, তার মিডিয়ামে যেতে হবে, তারপর আপনি আপনার ওভারলে নেবেন। যেরকম মনে করেন আমি এটা নিয়ে নিলাম, মনে করেন একটু নিয়ে এটা নিলাম। তারপর আপনি এটা যেখানে রাখতে চান, যেরকম আমি এখানে রাখতে চেয়েছি, এখানে রাখার পর আমি এটার ব্লেন্ডিং অপোজিটের মধ্যে যাবো, তারপর কন্টেস্টে গিয়ে ওভারলে করে দেবো। আপনার আপনার ওয়াটারমার্ক হয়ে গেছে। এখন ভিডিওর চিলাতের উপর যন্ত্র দেখাবো নতুন ভিডিওর মধ্যে, আশা করি সকলেই বুঝে গেছে। তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টেক কেয়ার।